দয়া করে কোনো গুরুজন ব্যক্তি আজকে ভিডিওটি দেখবেন না। যদি ভুল করেও আজকে ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে প্লিজ স্কিপ করে যান। আজকে ভিডিওটি কেবলমাত্র ইয়াং জেনারেশনদের জন্য। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? বর্তমানে ফেসবুক ওপেন করলে শুধু একটাই পোস্ট চোখের সামনে এসে উপস্থিত হয়, আলু পোস্ত রেসিপি, আলু পোস্ত রেসিপি, আলু পোস্ত রেসিপি। দাদুচ্ছিবি ফুলকুলুচি রেসিপি দেখবা? কালকে যেই ছেলেটার প্রিয় খাবার ছিল মাটন বিরিয়ানি, সেই ছেলেটা আজকে ফেসবুকে লিখে পোস্ট করছে আমার প্রিয় খাবার আলু পোস্ত। যেই ব্যক্তিগুলো এতদিন আলু পোস্ত দেখে নাক সিটকে সাইড কাটতো, সেই ব্যক্তিগুলো আজকাল পোস্ত লাভার হয়ে গেছে। আমাদের পাড়ায় থাকে শ্রাবন্তীর ভাই ঘনশ্যাম, মেয়ে দেখলে লজ্জাবতীর মতো গুটিয়ে যেত, সেও দেখিনি আজকাল আলু পোস্ত রেসিপি দেখে হ্যান্ডেল মারছে। আমিও একটা রেসিপি বানাবো, কালো বেগুনের লস্যি। যদি কেউ ট্রাই করতে চাও আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করো। বর্তমানে আমার ফেসবুকে কমেন্ট বক্স আর ইনবক্স ভরে গেল শুধুমাত্র তোমাদের একটা কথায়, দাদা আলু পোস্ত নিয়ে কেন ভিডিও বানাচ্ছ না, দাদা আলু পোস্ত নিয়ে ভিডিও বানাও, দাদা আলু পোস্ত নিয়ে খেলা হোক। তোমাদের এত রিকোয়েস্ট কখন আমি ফেলতে পারি? তাই আজকে আলু পোস্ত নিয়েই খেলা হবে। দেখো আজকে ভিডিওতে হয়তো অনেক ধার্মিক কথাবার্তা তোমরা শুনতে পেতে পারো, সো দয়া করে কানে হেডফোনটা গুঁজে নাও, নাহলে নিজেদের সেফটি নিজেদের কাছে, কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। আর গুরুজনরা প্লিজ আজকে ভিডিওটা স্কিপ করে যান। তো বেশি বাজলাম না মেরে, আমি পড়লাম তার তোমরা দেখছো বিষাক্ত জেলে। চলো আজকে ভিডিও শুরু করা যাক, লেট স্টার্ট। নমস্কার, আমি রিম্পি, চলে এসছি। ইতিহাস সাক্ষী রাখা ঐতিহাসিক আলু পোস্ত রেসিপি দেখিয়ে ছেলেদের মন সব জয় করেছে কোন রাধুনি? নমস্কার, আমি রিম্পি। নেতিয়ে পড়া নিরস ছেলেটাও আজ আলু পোস্ত রেসিপি দেখে নিজের মোমবাতি মালিশ করছে, আর এটা কার জন্য সম্ভব হয়েছে? নমস্কার, আমি রিম্পি। জিও থেকে ব্যান হয়ে যাওয়া দুষ্টু ওয়েবসাইটের বিরুদ্ধে কে দাঁড়িয়েছে, কার রেসিপি? নমস্কার, আমি রিম্পি। তোরা কে রে তুই? গোরা, নমস্কার, আমি রিম্পি। চিনিস আমাকে? নমস্কার, আমি রিম্পি। তুই মানা চিনিস আমাকে? নেই তো এবারে আলু আর পোস্তটাকে কিরকম ভাবে কম্বাইন করা হচ্ছে চলুন দেখা যাক আজকের রেসিপিতে। এই দিদিটা এখন আমাদের শেখাবে কিভাবে আলু আর পোস্তকে কম্বাইন করতে হয়। বাহ, খুব ভালো, চলো দেখে নেই আলু পোস্তর কম্বাইন্ড রেসিপি। কড়াটাকে গরম করে নিলাম। দিদি, তোমাকে দেখে আর তোমার পোশাক দেখে মনে হচ্ছে তুমি বড়সড় বাড়িতে থাকো, বাগানে নিশ্চয়ই থাকো না। তা তোমার এই আলু পোস্ত কম্বাইন্ড রেসিপিটা কি বাগানে গিয়ে বানাতে হয়? বাড়িতে বানানো যায় না? যাই হোক, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বাগানে গিয়ে করবে নাকি বাড়িতে গিয়ে করবে রান্না। কড়াটাকে গরম করে নিলাম। এই দাও দাও দাও, এটা কি করে সম্ভব? ওভেনে কোনো আগুন নেই অথচ কড়া গরম হয়ে গেল। হয়তো দিদি রূপের আগুনে কড়া গরম হয়ে গেছে। কড়াটাকে গরম করে নিলাম। ও সরি সরি সরি, আমি তো ভুলেই গেছিলাম, আলু পোস্তর কম্বাইন্ড রেসিপিটা শুধুমাত্র এই দিদিটাই পারবে, আর সেটা একমাত্র বাগানে গিয়ে বানানো সম্ভব, আর ওভেনে তো আগুন লাগবেই না। দিদি রূপের আগুনে আলু পোস্তর কম্বাইন্ড রেসিপি কমপ্লিট হয়ে যাবে। কড়াটাকে গরম করে নিলাম, তার মধ্যে অল্প সর্ষের তেল দেব। মানে ভাই সবকিছু একটা লিমিট থাকে, আর এখানে তো পুরো লিমিটে 108 মেরে দিয়েছে। ওভেনে আগুন নেই অথচ দিদি বলছে কড়া গরম হয়ে গেছে, তেল ঢেলে দেই। ওদিকে আবার কুয়াশা ভেদ করে স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সেটা দেখার পরে যে কত ছেলে বান্টু থেকে তেল বেরিয়ে গেল তা তোমরা ধরতেই পারবে না। হ্যাঁ, ধরতে পারবে না। কড়াটাকে গরম করে নিলাম, তার মধ্যে অল্প সর্ষের তেল দেব। দিদির এই রেসিপি ভিডিও শুরু হওয়ার 30 সেকেন্ডের মধ্যেই আমার বোঝা হয়ে গেছে কেন ছেলেপুলে এত আলু পোস্ত রেসিপি দেখবে বলে উত্তেজিত হয়ে পড়েছে, কারণ তারা আলু পোস্ত নয় কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখবে বলেই ভিডিওতে ক্লিক করেছে। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমরা একটু দেখি, এখানে গাছ গাছালি এত আছে, এখানে মাছও ধরার উপায় আছে, তো আমি কি করে মাছ না ধরে পারি? আলু ভাজতে ভাজতে মাছও ধরা যায়? ও নো, কি ট্যালেন্ট মাইরি! আর ট্যালেন্ট থাকবেই বা না কেন, ওভেনে আগুন নেই অথচ দিদি রূপের আগুন দিয়ে আলু পোস্তর কম্বাইন্ড রেসিপি বানিয়ে ফেলছে, এর থেকে বড় কিছু ট্যালেন্ট আর হতে পারে? হ্যাটস অফ দিদি, হ্যাটস অফ, তুমি এভাবে নিত্য নতুন রেসিপি বানিয়ে যাও, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তোমার ভিডিওতে ক্লিক করবই করব, কেউ আটকাতে পারবে না। তোমরা তো সবাই জানো আমার এই সাদা মনে প্রচুর কাদা, তাই জন্য একটা করে গভীর প্রশ্ন আমার থেকে যায়, কিন্তু আজকের গভীর প্রশ্নটা এই দিদিটাকে নয়, কারণ এই দিদিটা আলু পোস্তর ভিডিও দেখে সিঙ্গেলদের বেশ ভালোই উপকার করছে। তাই আজকের গভীর প্রশ্নটা ইউটিউবের জন্য, আমাদের চোখগুলোর কি কোনো প্রোটেকশন নেই? এই সমস্ত ভিডিওগুলো কি করে আপনারা ভিপিএন ছাড়া দেখাচ্ছেন? কন্ট্রোল, বেশি আলু খাবেন না, আলু হয়ে যাবেন। হ্যাঁ, একদম ঠিক বলেছো দিদি,
এই আলু পোস্ত রেসিপি দেখে এই আলু খেতে যেও না, নালে কিন্তু আলুর দোষ হয়ে যাবে। আরে কেনা কে চাইতে হো? দেখে খুবই লোভ হচ্ছে। দেখে তো আমারও লোভ লাগছে, কিন্তু কিছু করার নেই, শাক লন্ডা, আলু পোস্ত খাই না। তো আলু পোস্ত ভাজা আপনাদের কেমন লাগলো আর কত তাড়াতাড়ি আপনারা ট্রাই করবেন সেটাও জানাবেন। কি 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 আরো বলুন, কি কত তাড়াতাড়ি আপনারা ট্রাই করবেন সেটাও জানাবেন। বাবা গো, তাহলে দিদিটাকে জানিয়ে দিও তোমার কত তাড়াতাড়ি হয়ে যায় আলু পোস্ত রেসিপি, ম্যাগির মতো 2 মিনিটে নাকি আরো সময় লাগে। তাহলে বন্ধুরা আজকে এই দিদিটার রেসিপি থেকে আমরা কি কি শিখলাম? যদি তোমরা আলু পোস্তর কম্বাইন্ড রেসিপি বানাতে চাও তাহলে সেটা বাগানে গিয়ে বানাতে হবে, আর ওভেনে কোনোভাবে আগুন জ্বালালে হবে না। যদি তোমার রূপের আগুন থাকে তাহলেই এই রেসিপিটা বানানো সম্ভব। আর যদি তোমরা ইউটিউবে মিলিয়ন ভিউজ চাও তাহলে তোমাদেরকে একটু খুব কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখাতে হবে, তাহলেই তোমরা হচ্ছে মিলিয়ন ভিউজ পাবে। আর এদিকে আলু পোস্ত রেসিপি কমপ্লিট, তুমিও ভাইরাল। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করো, ফলো করো, আর ইনস্টাগ্রামে যারা নেই ইনস্টাগ্রামে চলে আসো, ওখানে সেক্সি মার্কা ছবি টবি আপলোড করছি, তো সেগুলো দেখার জন্য আর চ্যানেল সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই ইনস্টাগ্রামে আসতে হবে। এই যে ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছ, তো ফটাফট চলে আসো ইনস্টাগ্রামে, ওখানে একটু আড্ডা ফাড্ডা হবে লাইভে গিয়ে। আর হ্যাঁ, আমার ভ্লগ চ্যানেলে নতুন ভ্লগ চলে এসেছে, আমার ডিসক্রিপশন বক্সে প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে ওটা নতুন ভ্লগের লিঙ্ক, তো তোমরা ওখানে ক্লিক করে অবশ্যই ভ্লগটা দেখে নাও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। লাভ ইউ টাটা, বাই। আমি যাই, আমার রেসিপিটা মানে কালো বেগুনের লস্যি ওটা বানাতে হবে। পচা সরঞ্জাম সব রেডি কর।